করোনার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কনসেপ্টের ওপর ভিত্তি করে এবং অরিন্দম শীলের পরিচালনায় তৈরি হল একটি শর্ট ফিল্ম। ছবির নাম ঝড় থেমে যাবে একদিন। মুম্বাইয়ের পর টলি তারকারাও স্বল্প দৈর্ঘ্যের ছবির মাধ্যমে সতর্কবার্তা ছড়ালেন জনগণের মধ্যে। ছবিতে রুক্মিণী মৈত্র, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের মতো স্টারেদের পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার করতে এবং সাথে দেব, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রিটির অ্যাপিয়ারেন্স। সবশেষে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গায়ক, সঙ্গীত পরিচালক কবির সুমনের গাওয়া গান কিন্তু বেশ নজর কাড়ার মতো, সাথে বিক্রম ঘোষের ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছাড়া যায় না। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরওই নিউজ।